আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিতুস কিচেন থেকে সবাইকে স্বাগত আজকের পর্বে থাকছে আম এবং দুধ দিয়ে খুব মজাদার একটি ডেজার্ট বা পুডিং যেটাই বলেন না কেন খুবই হেলদি একটি পুডিং বা ডেজার্ট এটা কিন্তু খেতে বেশ মজা রমজান মাসে কিংবা অন্য যে কোনো সময় আপনারা এটা তৈরি করে ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এবং প্রচণ্ড গরমের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা এরকম ডেজার্ট বা পুডিং খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখেই বুঝতে পারছেন অসাধারণ লাগছে দেখতে জাস্ট এটা খেতেও কিন্তু খুব মজা হয়েছিল তাহলে চলুন দেখে নেই এই ডেজার্ট টা বা পুডিংটা তৈরি করতে আমার কি কী উপকরণ লাগছে চলে যাচ্ছি প্রথম স্টেপে আজকের এই পুডিংটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে তিন কাপ পরিমাণ ফুল ক্রিমযুক্ত মিল্ক আপনারা চাইলে যে কোনো ধরনের লিকুইড দুধ কিংবা পাউডার মিল্ক এখানে ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন একটু ভালো মানের দুধটা নেওয়ার জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের কাপ নিয়ে নিতে পারেন তবে চেষ্টা করবেন মাপটা ঠিক রাখার জন্য এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা এখনও অন করিনি এই ঠান্ডা দুধের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আগার পাউডার এই আগার পাউডারটা কিন্তু আমরা কম বেশি সবাই চিনি যে কোনো ধরনের সুপার শপে কিন্তু এই আগার পাউডারটা পাওয়া যায় আমাদের মালয়েশিয়াতে কিন্তু এই আগারাগার পাউডারটা যে কোনো ধরনের দোকানেই অ্যাভেলেবেল পাওয়া যায় এবারে এই আগার আগার পাউডারটা দিয়ে আমি দুধটার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই কিন্তু ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটা দিয়ে মেশানোর জন্য তা না হলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে আপনারা চাইলে ফুটন্ত পানির ভিতরে বা দুধের ভিতরে আগার আগার পাউডারটা আলাদাভাবে গুলিয়েও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে সবই একই থাকবে এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে চারটা এলাচ এলাচটা দিলে খুব সুন্দর একটি স্মেল পাওয়া যায় আপনারা চাইলে এটা স্ক্রিপ্ট করতে পারেন তবে আমি বলবো পুরুংয়ের ভিতরে হালকা যদি এলাচের গন্ধটা থাকে ফ্লেভারটা যদি থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আমি আরও দিয়ে দিচ্ছি পোনে এক কাপ চিনি মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন তবে ডেজার্ট বা যে কোনো ধরনের পুরুংয়ে মিষ্টির পরিমাণটা যদি কম থাকে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এই ঠান্ডা অবস্থায় কিন্তু আমি এই চারটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিয়েছি এবার আমি চুলার জালটা অন করে দিব এবং আট মিনিট পর্যন্ত খুব ভালোভাবে একটু জাল করে নেব যতক্ষণা পর্যন্ত খুব সুন্দর একটি বলক চলে আসে এবং ঘনত্বটা একটু ঘন হতে শুরু করবে সেই পর্যন্ত আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে বেশ আট থেকে দশ মিনিট আমি খুব ভালোভাবে এটাকে জাল করে ঘন করে নিলাম খেয়াল করেছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিব চুলার জারটা অফ করে গরম গরমে কিন্তু আমি একটি বোলে সেট করে নিব। এই যে এই ডেজার্টটা রাখার জন্য আমি এখানে একটি বোল নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপের বোলই নিতে পারেন এর উপরে দিয়ে দিচ্ছি একটা স্টেনার এবার সেই গরম দুধটা আমি এর ভিতরে ঢেলে দিব যাতে করে এলাজের যে অংশটা সেটা যাতে অবশিষ্ট থেকে যায় অবশ্যই কিন্তু এলাজ ব্যবহার করলে এই কাজটা করতে হবে খেয়াল করেছেন ওপরে কিন্তু অনেকটা বাবল দেখা যাচ্ছে এ পর্যায়ে যে কোনো একটি চামচ বা যে কোনো কিছু দিয়ে এই বাবলসগুলোকে একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে পুরিংয়ের শেপটা খুব ভালো আসবে আমি কিন্তু খুব আলতোভাবে এই বাবলসগুলোকে ফাটিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে ঠান্ডা করে রাখার জন্য দুই ঘন্টা অপেক্ষা করব চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে আমি এখানে দুই কাপ পরিমাণ আম নিয়েছি আমটা আমি খুব পাকা আম নিয়েছিলাম এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমটা যদিও বেশি একটা টকও ছিল না বেশি একটা মিষ্টিও ছিল না বেশ মাঝামাঝি পর্যায়ে ছিল ওই জন্য চিনিটা আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম আগার আগার পাউডার ঠান্ডা অবস্থায় আমি এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আপনাদের যদি আমটা টক থাকে তাহলে কিন্তু অবশ্যই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আসলে মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন এবারে আমি চুলার জালটা অন করে দিয়ে খুব ভালোভাবে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব খেয়াল করেছেন বেশ আট থেকে দশ মিনিট পরে এটা কিন্তু খুব সুন্দর বলক এসছে এবং অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার আমি চুলার জারটা অফ করে দিলাম দুই ঘন্টা পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে এবার খুব আলতোভাবে একটি নাইফের সাহায্যে আমি এগুলোকে একটু সরিয়ে দিচ্ছি যাতে করে উঠাতে সুবিধা হয় এই কাজটা কিন্তু অবশ্যই খুবই আলতো হাতে করতে হবে এবার আমি একটি স্পাচুলা দিয়ে নিচে থেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি কিন্তু তুলে নেবো না বাট উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি অবশ্যই কিন্তু এই কাজটা খুবই সাবধানে করতে হবে তা হলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে চতুর্দিক থেকে এগুলোকে আমি একটু উঠিয়ে নেওয়ার পরে গরম যেই আমটা আমি তৈরি করে রেখেছিলাম আমের জেলোটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি যেটা দেওয়ার পরে আমি স্প্যাটুলা দিয়ে একটু গভীর করে দিয়ে ভিতরের দিকে যাতে সমান সমানভাবে পৌঁছে যায় এই জন্য একটু ফাঁকা করে দিচ্ছি খেয়াল করেছেন আমার এই ডেজার্টটা কিন্তু আজকে কোনো রকম ভাঙেনি আপনারাও খুব সাবধানে এই ডেজার্টটা করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ডেজার্টটা খুবই সুন্দর হবে চারিদিকে খুব সুন্দরভাবে আমি এটাকে রেখে দেওয়ার পরে প্রায় দুই ঘন্টা পরে ফিরে আসলাম দুই ঘন্টা পরে খেয়াল করেছেন কতটা সুন্দর হয়েছে এবং কত সুন্দর একটি কালার চলে এসছে আবারও আমি একটি নাইফের সাহায্য চতুর্দিক থেকে একটু আলগা করে নিয়ে একটা স্পা চুলা দিয়ে এগুলোকে মোল্ড আউট করে দেব কাজটা কিন্তু অবশ্যই একটু সাবধানে করবেন এবার আমি একটি প্লেটে এটাকে মোল্ড আউট করে দিচ্ছি কত সুন্দর কালার এসছে এবার আপনারা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন আজকে আমি শেপে এটাকে কেটে নিচ্ছি রেডি হয়ে গিয়েছি কিন্তু আমার সুস্বাদু মজাদার পুডিং বা ডেজার্ট যেটাই বলেন না কেন খুব সহজেই কিন্তু এটা তৈরি করা সম্ভব অল্প একটু উপকরণ দিয়েই আপনারা এটা তৈরি করতে পার সো ভিওয়ার্স আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন তাতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই ডেজার্টটা কিন্তু খেতে খুবই মজা রমজান মাস কিংবা অন্য যে কোনো টাইমে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে অনেক সুন্দর কালার এসছে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বাইরে ট্রাই করবেন এবং কেমন হল অবশ্যই কিন্তু আমাকে ইনবক্সে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততদিন আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ